হাই বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি বাটার চিকেন। সো আমরা এখানে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তো এখানে চিকেন আমরা 2 কিলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা এখন আদা রসুন পেস্ট দেব। তারপর আমরা দইটাকে অ্যাড করে দিলাম। এবার আমরা সল্ট অ্যাড করলাম। এবার আমরা এর মধ্যে হলুদ অ্যাড করছি। মিরচি পাউডার, মানে লঙ্কার গুঁড়ো। সর্ষের তেল, এখানে আপনারা সাদা তেলও অ্যাড করতে পারেন। এবার এইটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাখানো হয়ে গেছে। এটাকে আমরা আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো। তো এবার উপকরণগুলো বলছি, শুকনো লঙ্কা, কাজু বাদাম, এখানে আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ আর তেজপাতা। এখানে নিয়েছি আমরা কস্তুরি মেথি, আমুল বাটার, আমুল ফ্রেশ ক্রিম, টমেটো আর পেঁয়াজ। এবার আমরা কড়াইটা বসিয়ে দিই। এর মধ্যে আমরা এবার বাটারটা অ্যাড করে দেবো। একটু সাদা তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন লাইট ব্রাউন করে আমরা ভেজে নেব। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কাজু বাদামগুলো অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমরা টমেটোটা অ্যাড করে দেবো। এবং টমেটোটা পুরো কষিয়ে নেব। দেখুন, এটা পুরো কষানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আমরা। এবার এটাকে আমরা পুরো ঠান্ডা করে পুরো ফাইন পেস্ট করে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার আমরা বাটার ইউজ করলাম। এবার চিকেন পিসেসগুলো এক এক করে দিয়ে দেবো, ম্যারিনেটেড চিকেন পিসেসগুলো। এটা পুরোটা দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব, মানে লাইট ব্রাউন ধরনের হবে।
তাওয়াতে আমরা কস্তুরি মেথিগুলো হালকা রোস্ট করে নেব। চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে সেই গ্রেভিটাকে অ্যাড করে নেব। এর মধ্যে আমরা জিরা পাউডার অ্যাড করে দিলাম। আর চিনি অ্যাড করছি।